নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মুম্বাই সিটি এফসির হেড কোচ ডেস বাকিংহাম, তিনি খেলার আগে এটিকে মোহনবাগান দলের কোন দুই খেলোয়াড়কে নিয়ে বেশ চিন্তিত। তিনি মুম্বাই দলের প্র্যাকটিসের পরে একটি লোকাল সংবাদপত্রের মাধ্যমে এটিকে মোহনবাগানের কোন খেলোয়াড়কে নিয়ে চিন্তিত সেটা জিজ্ঞেস করায় কি বললেন, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, নাবি মুম্বাইয়ের স্টেডিয়ামে প্র্যাকটিস করছিল মুম্বাই সিটি এফসির খেলোয়াড়রা। তো ম্যাচের পরে একটা লোকাল সংবাদপত্র যখন ডেস বাকিংহামকে জিজ্ঞেস করে যে আপনাদের আপকামিং ম্যাচ বড় প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাদের রেকর্ড ভালো, তো তাছাড়াও এইবারে এটিকে মোহনবাগান ডার্বি জিতে আসছে, তো তাদের নিয়ে কি বলবেন ডেস বাকিংহাম? তিনি বলেন, তাদেরকে নিয়ে কিছু বলার নেই, ও যথেষ্ট ভালো দল, তারা ভালো ছন্দে ফুটবল খেলছে, কিন্তু আমরাও তৈরি, আমাদের হোম গ্রাউন্ডে ম্যাচ, আশা করব সমর্থকরা খেলা দেখতে আসবে, বেশি করে আমাদের সাপোর্ট করতে আসবে, কারণ বড় প্রতিপক্ষের বিরুদ্ধে 12 ম্যান থাকলে কাজটা আরও সুবিধার হয়। তবে এটিকে মোহনবাগান দলের দুই খেলোয়াড় প্রত্যেকটা দলকেই চাপে রাখছে, সেটা হচ্ছে হুগো বুমোস ও জনি কাউকো। মাঝমাঠের ওই দুই খেলোয়াড়কে যদি আমরা শান্ত করে রাখতে পারি তাহলে অবশ্যই 3 পয়েন্ট আমরা নিয়ে যাব। তাই হুগো বুমোস ও জনি কাউকোর ওপরে আমাদের মাঝমাঠের এক্সট্রা নজর দিয়ে রাখতে হবে। তো তাছাড়া এটিকে মোহনবাগান দলকে নিয়ে কিন্তু আর তেমন আমার কোনো চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের দুই খেলোয়াড় হুগো বুমোস ও জনি কাউকোই একমাত্র ডেস বাকিংহামকে চিন্তায় দিচ্ছে, এইটা তিনি নিজেই স্বীকার করেছেন মুম্বাইয়ের প্র্যাকটিসের পরে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এই দুই খেলোয়াড়কে শান্ত করে রাখতে পারবে ডেস বাকিংহাম যেটা তিনি বলেছেন? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়ার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।